আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার, আর সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে যে বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে একদম নির্মম সত্য। এর থেকে সত্য আর কিছু হয় না, কিন্তু এই সত্যকে মানতে হবে, কারণ এটাই হচ্ছে বর্তমানে। কি সেই সত্যতা? আমরা জানি যে দীর্ঘ 10 বছর, 7 বছর বলবো না আমি, কারণ 2013 থেকে এই নাটকটা চলছে, 2023 সাল, একটা মাত্র SSC, তাও সেটা ঠিকভাবে হয়নি। সেই SSC নিয়ে যত রকম জল ঘোলা, সেই কেস চলছে, এটা সেটা অর্ডার, একটার পর একটা। সে যারা চাকরি করছে তাদের তো হয়রানি হতে হচ্ছে। একই পরীক্ষা দিয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, ইন্টারভিউ টেবিল ভেরিফিকেশন, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যখন আনতে গেল সেই সময় ভেরিফিকেশন, কাউন্সিলিং এর সময় ভেরিফিকেশন, আফটার যখন জয়েনিং করলো স্কুলে ভেরিফিকেশন, ডকুমেন্ট জমা, ডিআই অফিসে যখন অ্যাপ্রুভালের জন্য পাঠানো হলো তখন ভেরিফিকেশন, তারপরে কি হলো তার চাকরিটা করছে, ইভেন চাকরি শেষ হয়ে মানে করতে করতে কি হলো আবার ডকুমেন্ট চাইছে। এখন 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যাচ্ছে প্রায় চাকরি, তারপর আবার ডিআই অফিস থেকে ডকুমেন্টস পাঠা চাইছে যে ডকুমেন্ট জমা করো। তাহলে এটা কি হচ্ছে? এটা এটা আমাদের রাজ্যে SSC নিয়ে হচ্ছেটা কি? এগুলো কেন হচ্ছে এরকম, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমরা কি দেখেছি যে আগে যে প্রত্যেক বছর একটা SSC-র অ্যাড বেরোতো, বছরের সব মানে ঘুরতে না ঘুরতে নিয়োগ কমপ্লিট, আবার অ্যাড বেরোতো, আবার নিয়োগ কমপ্লিট, মানে ওটা একটা দুর্গাপূজার মতো ছিল, একটা আনন্দ ছিল। যারা চাকরির জন্য চেষ্টা করতো যে সে টিচিং এর লাইনে, তাদের মধ্যে একটা কৌতূহল ছিল, হ্যাঁ আমি এবার হয়নি, দেখি হয়েছে, পরের বছর তো আমার হবে, এরকম একটা উন্মাদনা ছিল। পরীক্ষা যে পরীক্ষা পুজোর আগে পরীক্ষা অ্যাড বেরোনো, পরীক্ষা হওয়া কয়েক মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে নিয়োগ হয়ে যাওয়া, মানে এগুলো সত্যি সেই জিনিস, সেই জিনিস দিন আর ফিরবে না। যেখানে এসে বর্তমানে দাঁড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের অবস্থা, সেই দিন আর কোনো দিন ফিরবে না, এটা গ্যারান্টি। কারণ এই হচ্ছে গল্প শুরু 2013 সাল থেকে। কি গল্প আমি বলে দিই, দেখো 2013 সালে আমরা সবাই 2016 সালের পরীক্ষা, কিন্তু কিন্তু শুরু হয়েছে 2013 সাল থেকে, কারণ তার আগে রিক্রুটমেন্টটা 12-র মধ্যে কমপ্লিট হয়ে গেল। তারপর কি হলো, একটা নোটিশ বেরোলো যে 2013 সালে 13 RLST হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে SSC। কি হলো তার সঙ্গে, প্রত্যেক পোস্ট অফিসে ফর্ম বেরোলো, ফর্মের টাকা তোলা হলো, ফর্ম এ হচ্ছে সাবজেক্ট পরীক্ষার ফর্ম, তার সঙ্গে কি দিল একটা টেটের ফর্ম, টেট পরীক্ষা হবে, আর এটা হচ্ছে টেটের অ্যাডমিট কার্ড ফিল আপ করতে হবে, তিনটে ফিল আপ করে জমা দিতে হবে। এই হচ্ছে গল্প 2013 সাল থেকে শুরু হলো নোটিশ দিয়ে। সেই নোটিশ দেওয়ার পর কি হয়েছে, ফর্ম ফিল আপ করা, ফর্ম তোলা হলো, ফর্ম জমা দেওয়া হলো, এই কপিগুলো দিয়ে টেটের, প্রথমে বললো টেট নেবো, টেট পরীক্ষা হবে, টেট পরীক্ষার জন্য ফর্ম জমা দাও, ফিল আপ করলো, সব টাকা কত টাকা করে নিয়েছিল সে সময় প্রবলি 80 টাকা করে বোধ হয়, এরকম কিছু একটা মনে, হ্যাঁ ওরকমই হবে, সে টাকা জমা দিল, নিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট হলো, ফর্ম ফিল আপ হলো 2013 সালে, ফর্ম ফিল আপ হলো। হওয়ার পরে কি হলো, 13 SST বেরোলো, প্ল্যাটফর্ম ফর্ম ফিল আপ হলো। এইবার তারপরে যে অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগের পরীক্ষা, এই ফর্মটা জমা দিল না, যেটা হচ্ছে সাবজেক্টের পরীক্ষার ফর্ম, যেটা সেট যেটা হচ্ছে 9-10 কিংবা 11-12 জন্য, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করলো না, যেটা ক্যান্ডিডেটের কাছে থাকবে ওটার জন্য আবার আলাদা করে নাকি নোটিশ করবে SSC। তারপর কি দাঁড়ালো যে 2014 সালে ফর্ম ফিল আপ, আবার কি করলো অনলাইনে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ, টেটের জন্য যে অনলাইনে ফিল আপ করতে হবে, এখন এই অফলাইনে যেটা ফিল আপ করা হয়েছে ওটাই কাজ হবে না, এরকম একটা ইয়ে হলো। এবার আবার অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলো, অনলাইনে ফর্ম ফিল আপ হলো, এবার কি হলো, যারা পেমেন্ট যারা করেছো আগে সেই পেমেন্ট নাম্বার দিয়ে একটা সিস্টেম দিল যে ওইটা থেকে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, টাকা জমা দিতে হবে না। আর যারা 2012 সালে টেটে ফেল করেছিল মানে এবার তাদের, তারা হচ্ছে এই টেটে তাদের পয়সা দিতে হবে না, এরকম একটা সার্কুলার দিয়েছিল, দিয়ে সেইভাবে শুরু হলো ফর্ম ফিল আপ। কত হলো যে 2015 সালে কমপ্লিট হলো ফর্ম সাবমিট করা অনলাইন যেটা টেটের, 2014 সাল থেকে ইয়ে শুরু হলো, পরে 2015 সালে জুন মাসে, জুন মাসের মধ্যে হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে গেল। এইবার হয়ে গিয়ে কি হলো, তারপর আগস্টে গিয়ে পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি, জানি আমরা প্রথম টেট নিল, যেটা টেট নিয়ে হচ্ছে আগস্টে পরীক্ষা হলো, 16 আগস্ট 2015 সালে টেটের, সেই তারপরে সেই গল্প চলছে, মানে 2013 থেকে 2023, 10 বছর হয়ে গেল, কোনো রিক্রুটমেন্ট হলো না আপার প্রাইমারি। তাদের যারা সেই সময় যাদের বয়স ছিল ধরো 24-25, অনেক কাল 30-30 বছরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, তাদের বয়স 30 মানে এখন কত দাঁড়ালো 40, লাইফ শেষ। SSC-র গল্পে যারা থেকেছে তাদের লাইফ কিন্তু মোটামুটি একটা স্পয়েল হয়ে গেছে বলতে গেলে,
কিচ্ছু নেই আর, যে এরপরে নতুন একটা চাকরির জন্য চেষ্টা করবে সেই চাকরির জন্য চেষ্টা নেই। তারপর কি হলো, 2016 SLST ফর্ম ফিল আপ হলো, যে কি যে তাহলে কি হলো, আমরা আবার টেটটা নিতে পারছি না, টেটের পরীক্ষা নেওয়া হলো, আমরা আবার প্রাইমারি রিক্রুটমেন্ট করতে পারবো না, তখন কেসে জর্জরিত হয়ে গেল। যে আগে বলেছিল যে 2000 আগে যারা ফেল করেছে তাদের নিয়োগ করবে, ক্যাটাগরি এটা ওটা হাবি যাবে মিলিয়ে ওই যে কেসে সূত্রপাত হয়ে গেলো আপার প্রাইমারি, সেই কেস শুরু হলো, স্টে পড়লো। এবার এবার এসএসসি কি করলো, যে আমরা পরীক্ষা নেব না এখন টেট, যেহেতু আবার এবার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এখন হচ্ছে না, যেহেতু হচ্ছে কেসে আটকে গেছে, তাহলে আমরা SLST নিয়ে নিই। SLST আর বেরোলো যে 9, 10, 11, 12 দুটো ফর্ম ফিল আপ হলো। এইবার তার সঙ্গে কি হলো, ওই সময় গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করিয়েছে, পরীক্ষা হবে। SLST পরীক্ষা না হয়ে কি হলো, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নিয়ে নিলো আগে, নেওয়ার পরে তারপরে গিয়ে SLST 11, 12, 9, 10 দুটো পরীক্ষা হলো। কখন গিয়ে, নভেম্বর এই তোমার 2016 গিয়ে পরীক্ষা হলো, গিয়ে তারপর 2017 রেজাল্ট, প্রথমে 11, 12, তারপরে 18 গিয়ে রিক্রুটমেন্ট, 19 গিয়ে 20 গিয়েও রিক্রুটমেন্ট হয়েছে। এই শেষ SSC ওই ক্লোজ হয়ে চ্যাপ্টারটা। তারপরে কি দাঁড়ালো, এর মধ্যে HM নিয়োগটা হয়েছে, তারপরে কোভিড চলে এলো। এই কোভিডের গল্প দিয়ে 2020, 2021 পর্যন্ত টেনে 2022 পর্যন্ত টেনেছে। এইবার এখন কি দাঁড়িয়েছে, এখন নতুন একটা গল্প এসেছে কি, যে নতুন করে গেজেট তৈরি করতে হবে, পুরনোভাবে SSC হবে না ওইভাবে নিয়োগ, নতুনভাবে নতুন গেজেটে নতুনভাবে পরীক্ষা নেবে, SSC-র জন্য গেজেট তৈরি হচ্ছে, সেটা বেরোতে পারছে না বলে পরীক্ষা নিতে পারছি না। এইবার আমরা এর মধ্যে শুনেছি কি, যে বিচারক হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিন এর মধ্যে জিজ্ঞাসা করেছিল SSC কে, যে আপনারা যে নতুন বিজ্ঞপ্তি বের করছেন না, নতুন নিয়োগ হচ্ছে না, অনেকে অনেক জায়গায় শুনেছি অনেকে বলেছেন যে কেসের জন্য আটকে আছে SSC, আমরা নিয়োগ করতে পারছি না কেসের জন্য, তা ওখানে জিজ্ঞাসা হয়েছিল যে আপনাদের কি কেস, কোনো সমস্যা কোনো কারণে আটকে আছে কি। SSC জানিয়েছিল পরিষ্কার, না নতুন নোটিফিকেশন বের করতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বের করছো না কেন, সেরকম কিছু বিচারপতি নির্দেশ দিতে পারে না, যে বের করছো না কেন, বের করো, এটা অর্ডার দিতে পারে না। তাহলে তখন এমন জানতে চাইছিল যে কত পদ আছে টোটাল খালি এজলাসে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি মাননীয় তিনি জিজ্ঞাসা করেছেন যে কত পদ খালি আছে আর কোনো সমস্যা আছে। সে বলছে এখন জানানো হয়েছিল যে 19,000+ অর্থাৎ প্রায় 20-21,000 পদ খালি হয়েছে, সেটা আজকে না প্রায় 1 বছর আগে, 1-1.5 বছর আগে ঘটনাটা, যখন এই SSC স্কামগুলো বারবার ধরা পড়ছিল সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে তো সেটা কিন্তু আপ টু ডেট ভ্যাকান্সি নয়, সেটা হচ্ছে কোভিড পরবর্তী সময়ে যা ডেটা তাদের কাছে ছিল সেটা, এই মাঝখানে 4-5 বছর হয়ে গেছে সেটা কিন্তু আপ টু ডেট না। সেটা যদি আপ টু ডেট করা হয় তাহলে প্রায় অনেক ভ্যাকান্সি, মানে এত ভ্যাকান্সি খালি, সেটা শুনলে সরকারি হয়তো মাথা করে পড়ে যাবে, এত রিক্রুটমেন্ট করতে হবে, এত টিচার বাকি। তখন জানিয়েছিল 21,000 রিক্রুটমেন্ট বাকি। তখন তার মানে নিয়োগে কি দাঁড়ালো, যে আমরা দেখলাম কোনো সমস্যা নেই, কোনো কোর্টের কোনো কেস নেই যে নতুন বিজ্ঞপ্তি বের করার, স্কুলগুলো ফাঁকা, তাহলে নিয়োগ করছে না, সদিচ্ছার অভাব নিশ্চয়, অবশ্যই সদিচ্ছা বলবো আমরা, অন্য কিছু তো নয় এটা, যেখানে ছেলেগুলো যারা ছেলেমেয়েরা যারা পরীক্ষা টিচার হবে বলে BEd করিয়েছে সরকার, BEd কলেজগুলো DEd কলেজগুলো থেকে DLED করেছে, যে টিচিং হবে, এত টাকা খরচ করে, এত সময় নষ্ট করে, তারা তো অন্য লাইনে চলে গেলে পারে কি হতো। আমরা জেনারেলি 16 বছর মাধ্যমিক, 18 বছর উচ্চ মাধ্যমিক, 3 বছরে গ্রাজুয়েশন করি, 21 আর 2 বছরে মাস্টার্স করি, করার পরে এখন BEd 2 বছর, 23 আর 2 25 25 বছরে আমরা পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষা মানে SSC বা শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরীক্ষা দিতে পারছি না, যে ছেলেটা 25 যা যে ছেলেটা ধরো ভাবো 2016 ফর্ম ফিল আপ হয়ে গেছে, 16 দাঁড়িয়ে 25 বছর ছিল, তাহলে সেই ছেলেটার আজকে কত, 33-7 বছর হয়ে গেল, 32-33 হয়ে গেছে। এখন যদি SSC অ্যাড বেরোয়, একটা SSC অ্যাডের নিয়োগ প্রক্রিয়া শেষ হতে মিনিমাম 1-1.5 বছর লাগে, তাহলে তার কি অবস্থা, যে সদ্য পাস করেছে একবার SSC দিতে পারেনি, আর যারা 2 একটা SSC দিয়ে পায়নি, লাস্ট SSC পায়নি, তাদের কি হাল ভাবো তো। তার তো একটা স্বপ্ন ছিল যে তারা কি অন্যায় করেছে, এগুলো তো ভাবা দরকার সরকারের, যে এগুলো তো দেখা উচিত, যে একটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরো আটকে দিয়েছে, আমি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। দেখবে পেপারে গতকাল একটা একটা খবর বেরিয়েছে যে জেনারেল কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, পদ ফাঁকা, যেখানে আগে এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ইভেন অনেক জায়গায় পরীক্ষা প্রবেশনের পরীক্ষাও নিয়েছে, মানে ভর্তি হওয়ার জন্য সেই সব জায়গায় মারামারি হতো যে এখানে ফর্ম ফিল আপ ফর্মের জন্য। আর এখন কি দাঁড়াচ্ছে যে ম্যাক্সিমাম স্কুলের সিট ফাঁকি, সিট ফাঁকা,
মানে কলেজে ভর্তি হওয়া স্টুডেন্ট নেই, অনীহা জেনারেল লাইন পড়ে কি করবো আমি জেনারেল লাইন পড়ে, একটাই তো আশা যে স্বপ্ন দেখে যে আমি টিচিং হবো জেনারেল লাইন থেকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলবো আমি, বাকিরা তো জেনারেল এটা করে WBSSC এটা সেটা চলে যাচ্ছে। তাহলে তাহলে এগুলো এতদের কি দাঁড়ালো বলতো? এইভাবে কিন্তু পরীক্ষা আপাতত নেওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে সরকারের, কারণ তা না হলে পারে কিন্তু বিজ্ঞপ্তি একটা বেরোতো প্রত্যেক বছরে একটা করে নতুন করে। কি শুনি আমরা পুজোর আগে, পুজোর আগে, পুজোর আগে, কোন পুজোর আগে, কবে সেই পুজোটা কবে আসবে? সে পুজোর আগে আমরা আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা শুনতাম যে পুজোর আগে, এমনও শুনেছি মাঝে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখে শুনেছিলাম, মাননীয় ব্রাত্য বসু একবার হইলো যে SSC কি দুর্গা পুজো যে বছর বছর নিতে হবে, এরকম কিন্তু একটা আমরা শুনেছিলাম 2013-14 সালে এরকম একটা বিজ্ঞপ্তি উনি বলেছিলেন কমিটমেন্ট, সেটা নিয়ে কম বিতর্ক হয়নি। দুর্গাপুজো না, কিন্তু আমাদের তো বাঁচাতে হবে, যারা আমরা এই লাইনে পড়ে আছি, যাদের আমরা স্বপ্ন নিয়ে আছি, তাদের জন্য তো এগুলো দেখতে হবে। সুতরাং আশা করব যে SSC যেন অতি শীঘ্র একটা SSC অ্যাড বের করে, কারণ কিছু কিছু ছেলে মেয়ে কি করছে শহীদ মিনারের কাছে গান্ধী মানে মাতঙ্গিনী মূর্তি যেখানে গান্ধী সেসব জায়গায় কি করছে, ইতিমধ্যে SSC-র বিজ্ঞাপনের জন্য ধর্নায় বসছে। আবার কিছু ছেলে মেয়ে বছরের পর বছর চাকরি তাদের চাকরিগুলো অন্য জায়গায় অন্যরা পেয়েছে বলে সেসব জায়গায় কি হচ্ছে তারা আন্দোলন করছে। এগুলো কি বলবো, এগুলো কিছু বলার নেই। আমাদের শিক্ষিত সমাজ এগুলো দেখে চোখ মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের, যে SSC-র জন্য আন্দোলন করতে হচ্ছে ইতিমধ্যে। ইভেন তারা গিয়েছে, গিয়ে চেয়ারম্যানের সঙ্গেও কথাবার্তা বলেছে, চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, মানে আমাদের নতুন কারণ পুরনো যেভাবে পরীক্ষা তো সেভাবে পরীক্ষা হবে না, নতুন করে চেঞ্জ করা হচ্ছে সব কিছু, সেই চেঞ্জটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, হলে পারে আমরা অ্যাড দেবো সেরকমভাবে পরীক্ষা দেবো নিয়োগ হবে সেরকম একটা শুনেছি। আর SSC আপার প্রাইমারি কি গল্প হয়েছে জানি না, আপার প্রাইমারি রিক্রুটমেন্টে আশা ছেড়ে দিতে হবে। এরপর ডিভিশন বেঞ্চে কেসটা গেছে, আশা করি ওখান থেকে যদি কোনো একটা ফয়সলা না হয় কিংবা কোনো পক্ষে যদি হেরে যায়, সে সরকার পক্ষ হোক কিংবা যারা করেছে সেই পক্ষ হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, যাবেই, কেউ ছাড়বে না। সুপ্রিম কোর্টে গেলে পারে সে কবে সেই রায় কবে ফয়সলা হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ আমরা দেখতে পাচ্ছি মামলা একটার পর একটা কতদিন ধরে ঝুলে থাকছে কিন্তু সেগুলো নিষ্পত্তি হচ্ছে না। তাহলে আমাদের কী করতে হয়, আমাদের কিন্তু এখন প্ল্যান বি ভাবতে হবে। আমরা যারা নতুন এইদিকে SSC নিয়ে আমরা চাকরি করবো ভাবছি, তাদের কিন্তু প্ল্যান বি ভাবতেই হবে, তা না হলে পারে কিন্তু উপায় নেই, যে এরকমভাবে চলতে পারে না, কতই নষ্ট করে বলো একটা জীবন, একটা তো আমাকে তো পড়াশোনা করে জায়গায় আসতে হয়েছে, তাই আমি কতদিন নষ্ট করবো একটা SSC-র জন্য। সামনে মাদ্রাসার পরীক্ষা আছে, মাদ্রাসার জন্য অবশ্যই প্রিপারেশন নাও, কারণ মাদ্রাসার পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এদের কেস যা আছে অত অত অসুবিধা হবে না, মিটে যাবে। তাহলে বোঝা গেল কি পরিস্থিতি, কি করতে হবে। আশা করি খুলে যতটা ডিটেলস বললাম এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি, কি হবে কেউ জানে না, আমরা একদম একটা জিজ্ঞাসা আছি, অনিশ্চয়তার ছাপ আমাদের সবার চোখে মুখে। সত্যি ভিডিওটা দেখলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও আপ টু ডেট খবর পেতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।